আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওর শুরুটা দেখে কিন্তু আর বুঝতে আমার প্রিয় আপুদের বাকি নেই যে আপনাদের এই আপু আজকে মোচার দুইটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছে, আশা করি ভালো লাগবে। তার আগে আমার প্রিয় আপুদের কাছ থেকে শুনে নেই কে কে আছেন। মোচা খুবই প্রিয়, পছন্দ করেন কিন্তু বাঁচতে ভয় পান, অবশ্যই কিন্তু জানাবেন। তবে হ্যাঁ, আমি আজকে যেভাবে মোচা বেসেছি, যদি এভাবে মোচাটা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু একেবারেই হাত কালো হবে না, একেবারে গ্যারান্টি দিয়ে বলছি। তবে হ্যাঁ, মোচা পছন্দ করে না এরকমের সংখ্যা কিন্তু খুবই কম, হয়তো হাতে গোনা দুই একজন থাকবে। তো মোচাটা আমি পরিষ্কার করার জন্য এখানে উপরের যে খোলাগুলো আছে এগুলো তুলে নিব, আর এই যে যে কলার যেটা বড় হওয়ার পরে কলার যে কাঁধিটা হয় সেইগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিব। এখন যেহেতু ফুল, তো আমি আজকে দুইটি রেসিপি তৈরি করব। তার জন্য আমি এই যে কলার যে মোচাটা কাটবো, তার আগে হাতে একটু সরিষার তেল মেখে নিব, একেবারে হাতের যে নখ একেবারে কোনার মধ্যে দিয়ে। কিন্তু তেল যদি ভালো করে না লাগানো হয় তাহলে ওই জায়গাটাতেই কালো থাকবে। তো ভালো করে হাতে তেলটা মেখে এই যে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্লিজ পেজটি ফলো করে রাখবেন, যাতে করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারেন। এখানে আমি ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে যে শক্ত অংশটা থাকে এটা যদি না ফেলা হয় তাহলে কিন্তু মোচাটা রান্না করার পরেও একেবারে শক্ত হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি এখানে মোচাগুলো দুই ভাগে কেটে নিচ্ছি, একটা হলো যেগুলো প্রথমের দিকে থাকে মোচার মধ্যে, ওইগুলো একটু শক্ত হয়, তো ওইটা আমি ডাল দিয়ে রান্না করব। ডালগুলো এখানে আমি সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ বলতে একটু যখন বলক হয়ে আসবে তখন উপর দিয়ে কাঁচামরিচ আর এই যে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিব। এরপরে আমি কিছু রেখেছি একেবারে মোচার যে শেষ অংশের দিকে থাকে, এগুলো আমি প্রথমে বেছে রেখে দিয়েছিলাম যে যখন আমি মোচার চপ করব তখন কেটে নিব। তো এর জন্য এখন আর আমি বেছে নিচ্ছি না, কারণ এটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এগুলো কুচি কুচি করে কেটে নিব। তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি দুই চা চামচ নিয়েছি বেসন, হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতন ঝাল, কিছুটা রসুন বাটা আর জিরে বাটা। এটাকে এবার আমি শুকনা মরিচ দিয়েছি হালকা সামান্য, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে যখন এই যে একটু ঘন ঘন হয়ে আসবে, মানে আঠালো টাইপের হয়ে আসবে, তখন এখানে আমি ডিমের সাদা অংশ দিয়ে দিব। তো আপনাদের যদি এর থেকে বেশি হয় তাহলে আপনারা পুরো ডিমটিও দিতে পারেন। তো আমি এখানে, আমার যেহেতু খুব একটা বেশি না, একটা মোচা থেকে দুইটা রান্না হচ্ছে, তাহলে বুঝতেই পারেন যে কতটা হবে। একটা মোচার কিছুটা রান্না হচ্ছে চুলায় ডাল দিয়ে, আর কিছুটা আমি এই যে এখানে চপ এর মতন শেপ দিয়ে রেখেছি যাতে খুবই কম সময় আমার হয়ে যায়। তো আমি চাচ্ছি ভিডিওটি খুবই ঝটপট শেষ করার জন্য। এখানে মোচা ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে উপর দিয়ে আমি একটু হলুদ পাউডার ছিটিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে কিন্তু দেইনি হলুদ, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিচ্ছি। ভালো করে একটু জাল হয়ে যাওয়ার পরে এখানে আমি তুলে রেখে একটু বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য যেটা করতে হবে, পেঁয়াজ আর রসুনের একটা ফোড়ানি করতে হবে, লালচে করে যখন হয়ে আসবে পেঁয়াজ রসুন এর মধ্যে তখন আমি দিয়ে দিব কলার মোচা। ডাল দিয়ে এভাবে কে রান্না করেন চাইলে জানাতে পারেন, তবে খুবই কিন্তু টেস্টি হয় যদি ডাল দিয়ে মোচাটা রান্না করা হয়। অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকের সঙ্গে রান্নাটি নাও মিলতে পারে। আসলে এলাকা ভিত্তিক রান্না, এক এক অঞ্চলের রান্না এক এক রকমের হয়ে থাকে, তার মানে এটা না কিন্তু যে খেতে খারাপ হয়। তো এটা আমি ডাল দিয়ে যে মোচাটা রান্না করেছি এটা একটু নরম করেই রাখবো, একেবারে শুকিয়ে নিব না, যেহেতু ডাল দিয়ে আছে একটু নরম নরম থাকলে খেতে বেশি ভালো লাগবে। আর এই যে এদিকে মোচার চপগুলো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, এটা যে কতটা টেস্টি হয় বলে বোঝানোর মতন না, একেবারে আপনি যত সুস্বাদু খাবার আছে তার থেকেও বেস্ট হয় এভাবে যদি আপনি করে খান। হয়তো আমার সঙ্গে অনেক প্রিয় আপুরাই একমত হবেন, আবার হয়তো অনেকে পছন্দ করবেন না, ভালো লাগবে না। আপনারা কিভাবে বাসায় তৈরি করেন চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন, হয়তো আমি পরবর্তী ভিডিওতে আপনারা যেভাবে তৈরি করেন বাসায় আমিও চাইলে ওইভাবেই তৈরি করতে পারি। এর মধ্যে আমার দুইটি রান্নাই শেষ, এটাই ছিল আজকের দুপুরের আমাদের খাবার দাবার। খুবই ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম, হয়তো যারা পারেন না তাদের
কাজে আসতে পারে বা নতুন রাঁধুনি যারা তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি ভিডিও হয়তো হতে পারে। তো খেতে কিন্তু খুবই টেস্টি, আমি একটু খেয়েও দেখছি, গরম গরম এটা বেশি মজা হবে, আর দুপুরে গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।